লোকসভা ভোটের আগে ছেকে ধরতেই এবার আসল রূপ বেরিয়ে পড়ল কলকাতাতেই সব থেকে বেশি ইলেকটরাল বন্ড বিক্রি হয়েছে বলে দাবি করল নির্বাচন কমিশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হলো কলকাতাসহ গোটা দেশের যে যে শহরে যত পরিমাণ নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে নির্বাচনী বন্ড কারা ক্রয় করেছেন সেক্ষেত্রে তাদের নাম টাকার পরিমাণ নির্বাচনী বন্ড ক্রয় করার দিন সমস্ত কিছু তালিকা সহ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করার পনেরোই মার্চের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিল নির্বাচন কমিশনার আর যার জের বেজাই অস্বস্তিতে পড়তে হল পশ্চিমবঙ্গের শাসক দলকে দু হাজার আঠারো সালের দুসরা জানুয়ারি তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ইলেকটোরাল বন্ড স্কিম চালু করেছিলেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেই বন্ড স্কিম বাতিল করে দেয় নাগরিকদের তথ্য অধিকার লঙ্ঘনের জন্য এই প্রকল্পকে অসাংবিধানিক বলে ঘোষণা করে শীর্ষ আদালত আর তারপরেই আসরে নামে নির্বাচন কমিশন সেখানে দেখা যাচ্ছে কলকাতাতে সব থেকে বেশি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে দু থেকে চব্বিশ সালের মধ্যে কলকাতায় সাত হাজার আটশো ইলেকটরাল বন্ড বিক্রি করা হয়েছে দ্বিতীয় পজিশানে রয়েছে মুম্বাই যেখানে পাঁচ হাজার চারশো ইলেকটরাল বন্ড বিক্রি করা হয়েছে লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে কার্যত বেজাই অস্বস্তিতে শাসক দল সহ বিরোধী শিবির কারণ নির্বাচনী বন্ড অসাংবিধানিক হিসাবে সুপ্রিম কোর্ট যখন ঘোষণা দিয়েছে তখন এই নির্বাচনী বন্ড থেকে ক্যাশ করা সমস্ত টাকা কোন কোন রাজনৈতিক দলের কোন কোন ফান্ডে গিয়েছে সেটাও খুঁজে বের করতে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন যা লোকসভা ভোটের আগে বিরাট বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল সেই সঙ্গে আইনজ্ঞ মহলের দাবি নির্বাণসনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট দেশের মেরুদণ্ডকে আরও শক্ত করার এক প্রয়াস তৈরি করেছে যেখানে সাধারণ মানুষের যে তথ্যর অধিকার আইন সেটা আরও সুরক্ষিত থাকবে এক কথায় সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই যেমন বিরোধী থেকে শুরু করে শাসক শ্রেণীর সমস্ত রাজনৈতিক দলের মেরুদণ্ডে আঘাত এনেছে তেমনই সাধারণ মানুষের তথ্যের অধিকারকে আরও সুনিশ্চিত করেছে